আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আমি নুসরাত আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনারা জানেন আমাদের প্রতিটি পর্বে প্রতিটি দিন আমাদের সঙ্গে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, এবং আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব, যেটি নির্বাচন করেছি, সেটি হচ্ছে হাড়ের ক্ষয়রোগ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। অনুষ্ঠানের শুরুতে চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মহিউদ্দিন 1965 সালে জুলাই মাসে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অর্থোপেডিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম এবং এনটিভির দর্শক মণ্ডলীকে স্বাগতম এই অনুষ্ঠানে। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই যে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ বলতে আসলে কি বোঝায়? হাড়ের ক্ষয়রোগ এখন খুবই একটা কমন ডিজিজ হয়ে দাঁড়িয়েছে আমাদের সারা ওয়ার্ল্ডেই। হাড়ের ক্ষয় হচ্ছে, আর এমনিতেও হাড়ের ক্ষয় হবেই। আমরা যেমন বয়স হয়, আমরা যেমন বুড়া হয়ে যাই, চুল পেকে যায়, শরীর যেমন অন্যরকম হয়ে যায়, হাড়ও ওরকম ভিতরে ভিতরে ক্ষয় হতে থাকে। তারপরে আমাদের যাতে কম ক্ষয় হয়, যাতে আমরা সবাইকে তো একদিন মরে যেতে হবে, যাতে আমরা ভালোভাবে চলে যেতে পারি, নিজে চলাফেরা করি, সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো ক্ষয়টা হচ্ছে যে আমাদের হাড়ের কিছু সেল আছে, কিছু মিনারেলস আছে এবং কিছু ম্যাট্রিক্স আছে। তো এটার একটা রেশিও আছে। এই বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন কারণে যদি এই ক্যালসিয়াম, যে মিনারেলস বললাম, এর মেন হচ্ছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম এবং ম্যাট্রিক্স এর যদি রেশিও কম বেশি হয়, তাহলে মানে কমে যায় ক্যালসিয়ামের মিনারেলসের পরিমাণে, কমে যায় ডেন্সিটি, কমে যায় বোন ডেন্সিটি, সোজা কথা কমে যায়, বোন পোরাস হয়ে যায়। এই জন্য অস্টিওপোরোসিস না, পোরাস মানে ছিদ্র ছিদ্র, মানে বোনসের ভিতরে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র এমনিতেই থাকে, কিন্তু সেটা নর্মাল স্বাভাবিক। কিন্তু এটা যখন আরও বেশি হয়ে যায়, ক্যালসিয়াম কমে যায়, তখন ম্যাট্রিক্সটা তো ঠিকই থাকে, বোনসটা যে পরিমাণ চওড়া সেটা থেকে যায়, কিন্তু ক্যালসিয়ামটা কমে যাওয়ার জন্য বোনসটা কিছুটা ফ্রাজাইল বা ভঙ্গুর হয়ে যায়। তার পরে আমাদের যেরকম আঘাতে, আমি 25 বছরের একটা ছেলে পড়ে গেলে যেরকম ভাঙা ভাঙবে না, কিন্তু এটাই 75 বছরে একজন আস্তে করে পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ফ্র্যাকচার, নেক অফ ফিমার হয়ে যাচ্ছে। তো এই যে একজনের ভাঙতেছে না, একজনের ভাঙতেছে, এটা ডিউ টু অস্টিওপোরোসিস, এটাই হাড়ের ক্ষয়। কোনো ভিটামিনস ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়াম ফসফরাসের ডেফিসিয়েন্সির কারণে কি অল্প বয়সে যারা রয়েছে তাদেরকে এই অস্টিওপোরোসিস হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? তা তো কিছুটা থাকে, যেহেতু ক্যালসিয়াম ওতপ্রোতভাবে জড়িত। যদি কারোর অল্প বয়সেও যদি ক্যালসিয়াম, যে মেটাবলিজম আমাদের যে জটিল উপায়, আমরা যে খাচ্ছি, এটা পেটে যাচ্ছে, পেট থেকে আবার রক্তে অ্যাবজর্পশন হচ্ছে, তারপর ওখান থেকে লিভারে যাচ্ছে, লিভার থেকে কিডনিতে যাচ্ছে, তো এই যে পেট থেকে অ্যাবজর্পশন হওয়া, এখানে একটা ঝামেলা হতে পারে। তাহলে একজন খাচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, আর একজনের হচ্ছে না। আবার এমনিতেই আমরা যে ক্যালসিয়াম খাই 100% অ্যাবজর্পশন হয় না। তারপরে এটা যে লিভারে কনভার্ট হয়, লিভারে কনভার্ট হওয়ার পরে আবার এটা আবার কিডনিতে যায়, আর এক ধরনের কনভার্ট হয়। তাহলে এই যে কতগুলো জায়গা, এর ভিতর যে কোনো একটা জায়গায় এগুলো করার জন্য বিভিন্ন এনজাইম আছে, বিভিন্ন হরমোন আছে, এর যে কোনো একটা ডেফিসিয়েন্সি হলেই তো ঝামেলা শুরু হয়ে যায়। আর বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই আমাদের সবারই হাড় ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। তারপরেও 30 বছর পর্যন্ত আমাদের বোন বিল্ড আপ হয়, ছেলে হোক মেয়ে হোক। তা আমরা যদি বিল্ড আপের সময় যদি ঠিকঠাক মতো খাবার গ্রহণ না করি, আমরা যদি সিডেন্টারি লাইফ লিড করি, আমরা যদি খেলাধুলা না করি, তাহলে কিন্তু বোন বিল্ড আপ হবে না। আমি 30 বছর পর্যন্ত শুয়ে বসে কাটাই দিলাম, এখন 31 বছর বয়স থেকে খুব লাফাইলাম, তাইলেও কিন্তু অতটা কাজ হবে না। তো যাই হোক, বোন বিল্ড আপ করার সুযোগ হচ্ছে 30 পর্যন্ত। আর আমাদের বোনস লম্বা হয়ে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 14 বছর, ছেলেদের ক্ষেত্রে 16 বছর, এটা একটা মোটামুটি হিসাব। এরপরে যে যতই আমি ব্যায়াম করি, যা করি, আর কিন্তু লম্বা হওয়া যাবে না। যাদের হাড়ের ক্ষয় হচ্ছে কারা সাধারণত এটাতে বেশি এফেক্টেড হয়? অনেক সময় দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে বলা হয় যে মহিলাদের হাড়ের ক্ষয়রোগ বেশি হয়ে থাকে, এটির আসলে কোনো ভিত্তি আছে কি না? হ্যাঁ, অবশ্যই ভিত্তি আছে, এটা আপনি যথার্থই বলেছেন, মহিলাদের একটু বেশি হয়। তবে 30-এর পরে, আমি যে বললাম 30 পর্যন্ত আমাদের বোন বিল্ড আপ হয়, 30-এর পরে কিন্তু আমাদের প্রত্যেকেরই ক্ষয় শুরু হয়ে যায়, ছেলে মেয়ে সবারই। তবে এটার অল্প স্বল্প লস হয় 30 থেকে 45 পর্যন্ত, 45 থেকে 55 পর্যন্ত র্যাপিড লস বলি আমরা। এই সময় বিশেষ করে মহিলাদের যে হরমোন ডেফিসিয়েন্সি শুরু হয়, মেনোপজ শুরু হয়, সেই সময় এস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল সাডেন ফল করে, এবং এই সময় দেখা যায় যে
মানে 0.3 এ 3 গুণ 3 3 হয়ে যায় 3 মানে প্রায় 30 গুণ বেশি এরকম ক্ষয় শুরু হয়ে যাচ্ছে আচ্ছা তার মানে এই সময় আমাদের মহিলাদের মা বোনদের আরো বেশি সাবধান থাকতে হবে এই সময় কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ ওই অন্য সময় তো করতেই হবে তারপরে এই সময় বেশি সাবধান থাকতে হবে ক্যালসিয়াম ইনটেক করতে হবে ভিটামিন ডি ইনটেক করতে হবে তাইলে এই করা যায় আবার 55 এর পরে কিন্তু ছেলে মেয়ে প্রায় একই রেটে লস হতে থাকে তো যাই হোক লস তো হবে আমরা যাতে এটা কম লস করে যাতে আমাদের মোটামুটি আমরা আমাদের যে লাইফ স্প্যান যে 70-80-90 কেবল বাঁচে এই সময় পর্যন্ত যাতে মোটামুটি নিজের কাজগুলো নিজে করা যায় বা সহজে ভেঙে না যায় সেরকম একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার চেষ্টা করতে হবে আপনি বলছিলেন যে আসলে ভিটামিন সাপ্লিমেন্ট ইনটেক করার বিষয়টা আপনি বলেন অনেকে কিন্তু দেখা যায় যে তার হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি নেই কিন্তু সে সারা বছর বা সারা মাস জুড়েই কিন্তু দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাচ্ছে এটার কি আসলে কোনো সাইড ইফেক্ট আছে কিনা সেডিভেট তো অবশ্যই আছে ভিটামিন ডি হচ্ছে আমাদের ফ্যাট সলুবল ভিটামিন আর অন্যান্য কিছু ভিটামিন আছে ওয়াটার সলুবল ভিটামিন যেমন বি সি এগুলো যদি আমরা খাই তাহলে আমরা কিন্তু বডিতে এটা জমা হবে না আমরা খাচ্ছি এটা একটু পরেই আমার বডি থেকে চলে যাচ্ছে প্রস্রাবের মাধ্যমে কিন্তু ভিটামিন ডি লিভারে জমা থাকে তো এটা লিভার এটা জমা যেহেতু থাকে আমি যত বেশি খাবো তত ভিটামিন ডি জমা হবে এবং একসময় টক্সিসিটি শুরু হবে আচ্ছা এটা নির্দিষ্ট রেঞ্জ আছে আমাদের বেশি খাওয়ার দরকার নেই তবে ভিটামিন ডি ক্লিনিক্যালি যদি ডাক্তার মনে করে যে তার ডেফিসিয়েন্সি আছে তাহলে ভিটামিন ডি দেওয়া যেতে পারে না টেস্ট করে তারপরে তার কমন সিমটমগুলো যাচ্ছে না যে ডির মনে হচ্ছে অথচ ডি সে যথেষ্ট পরিমাণে নিয়েছে তখন ভিটামিন ডি টেস্ট করা যেতে পারে টেস্ট করে যদি দেখা যায় যে তার নর্মাল লেভেলের চেয়ে নিচে আছে আবার ভিটামিন ডি ইনটেক করতে পারে অথবা যদি দেখা যাচ্ছে যে তার একটা সার্টেন লেভেল পর্যন্ত মেনটেন হচ্ছে তখন সে ভিটামিন ডি ইনটেক করবে না আর তাহলে তো ওভার ভিটামিন ডি ইউজ করার কোনো সুযোগ নেই 50 বছরের পরে যে আমি খুব করে ক্যালসিয়াম খেলাম ভিটামিন ডি খেলাম এটা চেয়ে আমি মনে করি যে আমাদের বাচ্চাদেরকে যাতে বোন বিল্ড আপ হয় আপ টু 30 পর্যন্ত সেই ব্যবস্থা নিতে হবে সেটা একদম বাচ্চা জন্মের পরপরই শুরু করা যেতে পারে যেমন আমাদের সময় আমরা ছোটবেলায় খেলাধুলা আমি তো মনে করি যথেষ্ট মোটামুটি হয়েছে আর কি গ্রামে আমাদের স্কুলের মাঠে খেলাধুলা হতো তো এখন তো শহরের স্কুলগুলোতে জায়গা নেই বা জায়গা থাকলেও সবার পড়ার লেখার কম্পিটিশন বেশি আর তাছাড়া আমাদের মায়েদেরও ভুল ধারণা আছে যে বাচ্চা খেললে পড়ে যাবে হাত ভেঙে যাবে অমুক হবে তমুক হবে ব্যথা পাবে এইসব কারণে অনেকে খেলতে দিতে চায় না ইভেন চেম্বারে একটা বাচ্চা ব্যথা পেয়ে আসছে এসেই ওই আমার সামনে দেখে আছে বাচ্চাকে ধমকানো হচ্ছে বলেছিলাম না যেটা লাভ দিবি না খেলবি না সাইকেল চালাতে যাবি না তো যাই হোক এটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথাবার্তা এটা এটা বলাই যাবে না বাচ্চাদের খেলাধুলায় এনকারেজ করতে হবে তাহলে ফিজিক্যালি সে যেমন ফিট থাকবে তার যেমন বোন বিল্ড আপ হবে মাসল বিল্ড আপ হবে গায়ে শক্তি হবে তার ক্ষুধা লাগবে সে ঠিক মতো খাওয়া দাওয়া করবে সব কিছু ব্রেন শার্প হবে সব কিছু ঠিকঠাক মতো হবে ইভেন এটাও আমি লক্ষ্য করছি যে যদি এরকম উপদেশ দেওয়া যায় অনেক মা বাবা এরকম মনে করে যে আমাদের পেশেন্ট বাড়ানোর জন্য কথাই বলতেছি আসলে তো তা না এখানে খেলাধুলার কোনো বিকল্প না এটা খেলতেই হবে খেলাধুলা শুধু যে শরীর গঠন করে হাড় শক্ত করে এর বাইরেও আমাদের সুকুমার বৃত্তিগুলো কিন্তু বিকশিত হয় যে একটা বাচ্চা যখন খেলতেছে সে তো তার ভালো ফ্রেন্ডের সাথে মিশতেছে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে একা একা মোবাইল চালাচ্ছে কম্পিউটার চালাচ্ছে তো সে ডিরেল্ট হইতেই পারে তার তো এরকম পরিবেশ সেখানে সে পাচ্ছে না তো এই জন্য এই এই এরকম বয়সে তাকে আমি মনে করি যে ভালো পরিমাণ খেলাধুলার সুযোগ দিতে হবে এবং করাইতে হবে ভবিষ্যতে সে এটার এটা বেনিফিট পাবে তার বয়স যখন 60 হবে 70 হবে সে তখন এটার বেনিফিট পাবে আচ্ছা কী কী লক্ষণ থাকলে আসলে একজন মানুষ বুঝতে পারবে যে তার হাড়ের কোনো সমস্যা হয়েছে বা হাড়ের এই ক্ষয় রোগটাই তার হয়েছে লক্ষণ বিভিন্ন লক্ষণ দেখে আমরা বুঝতে পারি একটা হচ্ছে যে এজ একটা ফ্যাক্টর যে একজন 45 ক্রস করে গেছে 44 ক্রস করে গেছে আমি আসলেই তো এই ধরনের পেশেন্ট আমি ধরে নিতে পারি যে একটু ক্ষয় হতে পারে প্লাস এই ধরনের সিমটমগুলো হচ্ছে সে বডি এক হবে মাসল পেন হবে ব্যাক পেন হবে আরও বয়স হলে দেখা যাচ্ছে সে আগে স্টেট ছিল পরে এরকম কোজা হয়ে যাচ্ছে হাইট কমে যাচ্ছে কারণ আমাদের হাড় তো সারা শরীরের ক্ষয় হয় তো লং বোনগুলা ক্ষয় হলে ওইটার হাইট কমে না কিন্তু ভঙ্গুর হয়ে যায় অল্প পরিমাণ আঘাতে ভেঙে যেতে পারে কিন্তু ভার্টিব্রাল যে আমাদের স্পাইনাল কলাম যে 33টা হাড় দিয়ে একটা একটা সাজানো আছে যেটা আমাদের বডি হাইটটা মেনটেন করতেছে এই হাড় কিন্তু বেশি ক্ষয় হয়ে গেলে কম্প্রেসড হয়ে যায় বা ফ্র্যাকচার ওইটা আমরা বলি কম্প্রেসড ফ্র্যাকচার মানে আগে এতটুকু উঁচা ছিল একটু একটু চেপে গেল
বা একটু ঝাঁকে লাগলো বা একটু লাভ ঝাঁপ দিলো বা একটু কোথাও দিয়ে পড়ে গেলো, তাহলেও কিন্তু ওখানে চেপে যায়। এটা আমরা কম্পেস্ট ফ্র্যাকচার বলি। তো এরকম মাল্টিপল যদি হাড় যদি বসে যায় তার হাইট কমে যায়, তারপরে এরকম কুঁজা হয়ে যায়, যদি সামনের দিকে হাড় বসে যায় তাহলে কুঁজা হয়ে যায়, তাহলে এগুলো একটা সিমটম। আবার দেখা যাচ্ছে 60 বছরের একজন মানুষ অল্প একটু বাথরুমে অল্প একটু আঘাত পেয়েছে, তাতে তার ফ্র্যাকচার হয়ে গেছে, এখানেও আমরা এটাও একটা সিমটম ধরে নিই যে তার হাড় ক্ষয় হয়েছে। আচ্ছা, তো প্লাস আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। একটা সিম্পল এক্সরে করলে আমরা এক্সরে দিয়ে একটা ধারণা নিতে পারি যে যেরকম বোন ডেন্সিটি থাকার কথা সেরকম নাই, বোনসের যে ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গা ফাঁপা আছে আমরা বলি মেরুলারি ক্যাভিটি, ক্যাভিটি বড় হয়ে যেতে পারে। আমরা বাইরের অংশ গেলে কর্টেক্স, কর্টেক্স থিন হয়ে যেতে পারে। আচ্ছা, তো এত কিছু দেখে আমরা এক্সরের মাধ্যমে আমরা হাড়ের ক্ষয় নির্ণয় করতে পারি। আমরা কমনলি শুনে থাকি যে সেটা কম বয়সীদের ক্ষেত্রে হোক বা অ্যাডাল্ট পার্সন তাদের ক্ষেত্রে হোক, যে কোমরে ব্যথা অথবা পায়ের গোড়ালিতে ব্যথার কথা বলতে শোনা যায়, এর কারণটা আসলে কি? এক, কোমরের ব্যথা বয়স্কদের কারণ হচ্ছে যে ক্ষয় একটা অন্যতম কারণ। আচ্ছা, তবে সব ক্ষেত্রে যে ক্ষয়ের জন্যই কোমরে ব্যথা হয় তা নয়। অ্যাডাল্টের তো যে 21-22 বছর বয়সেও মাঝারি ব্যথা হয়, তখন আমরা তো ক্ষয়ের জন্য হচ্ছে ধরি না, তখন আমরা মনে করি যে ডিস্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, বিশেষ করে এই ডিস্কের সমস্যাগুলো কিন্তু এই ডিজিজ অফ ইয়াং এজ 21 বছর বয়সে শুরু হয়। তো কারণ হচ্ছে যে এই আমাদের যে হাড়ের মাঝখানে মাঝখানের পিঠের দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে। আচ্ছা, এটা ভালো কথা, ভালো শব্দ হচ্ছে আমরা বলি ডিস্ক, কিন্তু সাধারণভাবে বোঝানোর জন্য বলা যেতে পারে যেটা কড়কড়া হাড়টি। আচ্ছা আচ্ছা, মানে দুই হাড়ের মাঝখানে একটু নরম একটা লেয়ার থাকে, এটা অনেক সময় চাপ খেয়ে সরে যায়, সরে যায় পিছনে যে রক্ত যাচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, কর্ডের উপর প্রেশার দেয়, নার্ভের উপর প্রেশার দেয়, তখন পেনটা ব্যাকও হয় এবং রেডিয়েট টু ব্যাক অফ থাই অ্যান্ড লেগ হয়। তো ওটা অ্যানাদার কারণ। আবার বেশি বয়সে যদি দেখা যাচ্ছে শরীর ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, মাসেল ব্যথা, সারা শরীর কামড়াচ্ছে, এই ধরনের একটা ব্যথা হলে আমরা মনে করি যে হাড়ের ক্ষয়ের জন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, এটার যে আপনি লক্ষণ, এতগুলো লক্ষণের কথা আপনি বললেন, ট্রিটমেন্টের বিষয়টি জানবো এবং প্রতিরোধের বিষয়টি আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিয়েছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাঙ্গ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বৃদ্ধ বয়সে তথা বয়স বৃদ্ধির সাথে সাথে দেহের পুষ্টি চাহিদা পরিবর্তিত হয়, আমাদের টিস্যুগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত টিস্যুগুলি মেরামতের জন্য কিন্তু সঠিক পুষ্টি প্রয়োজন। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে হজম শক্তি কমে যায়, অনেক ক্ষেত্রে অরুচি চলে আসে খাবারে, পাশাপাশি নানা রকম ওষুধের প্রভাব তো থাকছেই। এছাড়া স্বাস্থ্য পুষ্টির উপর প্রভাব ফেলে এরকম আরও অনেক বিষয় আছে, যেমন দাঁত হারানো। সাধারণত 70 বছর বয়সে পৌঁছানোর সাথে সাথে 28% পুরুষ এবং 38% নারী দাঁত হারিয়ে ফেলেন, যার ফলে কিন্তু তাদের খাবার খেতে অসুবিধা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে বয়োজ্যেষ্ঠ যে মানুষটি আছেন উনি হয়তোবা নিজের প্রয়োজন বা চাহিদা সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারছেন না। এক গবেষণায় এসেছে যে এ ধরনের বয়স্ক ব্যক্তিরা সাধারণত 40% কম খাবার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের বডির মধ্যে তৈরি হয় নানান ধরনের প্রোটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি বা মিনারেল ডেফিসিয়েন্সি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরিবারের বয়স্ক মানুষটির সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে একটু এক্সট্রা কেয়ার অবশ্যই দরকার। দাঁত পড়ে যাওয়া বা দাঁত নড়ে যাওয়া, এক্ষেত্রে বয়স্ক ব্যক্তি পরিবারে যে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন তার খাবারটি যেন সুসিদ্ধ হয় এবং যথেষ্ট নরম হয়, এদিকে খেয়াল রাখতে হবে। যদি উনি সকালে রুটি সবজি খেতে না পারেন তাহলে অল্টারনেট হিসাবে আমরা দুধ রুটি, দুধ সাগু, এছাড়া চিড়া কলা দই কিংবা সেদ্ধ ডিম, জাউ ভাত, সাথে সবজি ভর্তা দিতে পারি। বয়স বাড়ার সাথে সাথে পরিপাক রসের স্বল্পতার কারণে হজম শক্তি হ্রাস পায়, এক্ষেত্রে অধিক তেল মশলা জাতীয় খাবার হজমে সমস্যা হয়, সুতরাং বয়স্কদের খাবারে যেন অত্যধিক তেল মশলা না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বয়স বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্য একটি বিরাট সমস্যা আকারে ধরা দেয়, কোষ্ঠকাঠিন্য মোকাবেলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার যেন বয়স্ক মানুষটির খাবার তালিকায় স্থান পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে পানির একটি ভূমিকা আছে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, পানির ক্ষেত্রে অবশ্যই নিয়ম করে 2 লিটার পানি খেতেই হবে, আর এই পানিটি কিন্তু কিডনি কার্যকর রাখতে সাহায্য করে, পাশাপাশি বডি থেকে ক্ষতিকর দূষিত বর্জ্য বের করে দিতেও অনেকাংশে হেল্প করে। আমার রেগুলার প্র্যাকটিসে দেখেছি অনেক সময় অনেক বয়স্ক ব্যক্তি স্বাদ ও খাবারে রুচি হচ্ছে না দেখে
খাবার খেতে চাচ্ছেন না বলে গো ধরে বসে থাকেন। এক্ষেত্রে তার কি হচ্ছে, তার বডির ওজন কমছে, সাথে সাথে ভিটামিন মিনারেল ঘাটতি দেখা দিচ্ছে। এসব ক্ষেত্রে সাধারণত পরিবারে যে ছোট শিশুটি থাকছে তার খাবারে আমরা যেমন বৈচিত্র্যতা আনতে সর্বদা ব্যস্ত থাকি, ঠিক অনুরূপভাবে বয়স্ক ব্যক্তিটির খাবারেও যেন বৈচিত্র্যটা আনা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভেষজ বা মশলা ব্যবহার করা যেতে পারে, যেগুলি কিন্তু খাবারের বৈচিত্র্যতা ফিরিয়ে আনতে অনেকাংশে হেল্প করবে, পাশাপাশি ভিটামিন বা মিনারেল ঘাটতি পূরণেও সাহায্য করে। অনেক সময় অনেক বয়স্ক ব্যক্তির বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে অনেক খাবারে বিধিনিষেধ থাকে। এক্ষেত্রে খুব ভালোভাবে জেনে নিতে হবে যে তার ক্ষেত্রে ঠিক কোন কোন খাবার খাওয়া বারণ আছে। সেই খাবারগুলিকে অবশ্যই বাদ দিয়ে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলি তার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে খুব ভালো হয় যদি একজন নিউট্রিশন এক্সপার্টের পরামর্শ নিয়ে তার খাদ্য তালিকাটি প্রস্তুত করা যায়। সাধারণত ক্যালসিয়ামের উৎস হিসাবে বয়স্কদের খাবারে দুধ, দই কিংবা তিল, তিসি যোগ করা যেতে পারে। এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসাবে বিভিন্ন তাজা ফলমূল খাওয়ানো যেতে পারে। পাশাপাশি নিয়ম করে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ডি জাতীয় খাবার অবশ্যই প্রতিদিন খাওয়াতে হবে। অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ মানুষদের পান জর্দা খাওয়ার একটা প্রবণতা থাকে, এক্ষেত্রে ওনারা হয়তোবা সহজে এটি ছাড়তে চাইবেন না, সেক্ষেত্রে ওনাদেরকে ভালোভাবে বিশদে বুঝিয়ে এই বিষয়টির গুরুত্ব বোঝাতে হবে এবং এটাকে অ্যাভয়েড করাতে হবে। অনেক ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের মধ্যে একাকিত্ব বা বিষণ্ণতার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং এসবের প্রভাব হিসাবে চলে আসে খাবারে অনীহা। এসব ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্ট কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে। স্যার, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করার জন্য আসলে আমাদের কি কি করা উচিত? প্রতিরোধ হচ্ছে আমাদের লাইফের একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে আমাদের শুরু করতে হবে, যে খাওয়া দাওয়াতে একটা পার্ট আছে, বাচ্চাদের ঠিক মতো সুষম খাবার খাওয়াতে হবে এবং রোদ লাগাতে হবে, খেলাধুলা করতে হবে পর্যাপ্ত পরিমাণ, শারীরিক কসরত করতে হবে, শারীরিক পরিশ্রম না করলে হাড় শক্ত হবে না, হাড় বোন বিল্ড আপ হবে না। আচ্ছা, এবং এটা ভবিষ্যতে যাতে অস্টিওপোরোসিস কম হয় অথবা না হয় সেজন্য এখন মানে ছোটোবেলা থেকেই বাচ্চার আশেপাশে যারা আছে তাদের চেষ্টা করতে হবে, আর যারা বড় হয়ে গেছে যারা তাদেরও নিয়মিত ব্যায়াম করলে আমাদের ক্ষয়ের পরিমাণ কম হবে। এবং যেটা আপনি বলছিলেন যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা, হ্যাঁ ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার তো খেতেই হবে, আর আমাদের তো সমাজে এখন এই যে বাইরের ফাস্টফুড খাবার ইয়ে আছে এটাতেও কিন্তু ভীষণ ক্ষতি করে। আচ্ছা, অনেকে বেশি চা কফি খায়, এটাতেও হাড়ের ক্ষতি করে, প্লাস ধূমপান এটা এক মানে চরমভাবে এটা ক্ষতি করে, মদ পান এটা চরমভাবে ক্ষতি করে। এখন তাহলে খাবারের ভিতরে আমরা অনেক কিছু যে আছে খাচ্ছি, খুব খাবার ঠিক মতো খেলাম কিন্তু ওদিকে মদ পান করলাম, সিগারেট খেলাম, সিগারেট খেলে তো এমনি লাংসের ক্ষতি হয়, অন্যান্য ইয়ে হয়, তো যাই হোক হাড়ের সরাসরি এটা এফেক্ট করে। অর্থাৎ স্যার আপনি যেটি বলছিলেন যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন আমাদেরকে করতে হবে এবং সেই সাথে আপনি যেটি বলছিলেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটি করা রেগুলার বেসিসে, সেটি ছোটো থেকে বড় পর্যন্ত সকলের জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে জানাবার জন্য, শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং দর্শক মণ্ডলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কী থাকছে। মস্তিষ্কের যে কোষ আছে নিউরন, তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির অ্যাবনর্মালিটির জন্য খিঁচুনি হয়, তখন আমাদের শরীরের যে কোনো একটি অংশ অস্বাভাবিক নাড়াচড়া, যেটা রোগীর নিজের নিয়ন্ত্রণে থাকে না। ইনফ্যাক্ট খিঁচুনি যে সময়টুকুতে হয় এই সময় রোগীর বেশিরভাগ সময় সেন্সও থাকে না, মানে তার চারপাশের সাথে তার কন্ট্যাক্টও নেই, সে আসলে বসে আছে ঠিকই কিন্তু তার জ্ঞান স্বাভাবিক থাকে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।